আল্লাহ জিলা জারা কুতিলুফি সাবিরিল্লা যারা আল্লাহর পথে যে হাত ধরে দিয়ে শুই গেছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না আপনারা জবান খুলে বলেন এরা কি মরানা জিন্দা এই জন্য ইমান উসাই রদী আল্লাহু তামাল তিনি কেমন নানার নাতি ছিল আমার নবী জগর নামাজে শেষদায় যেতেন শেষদায় যাওয়ার পর ইমাম হুসাইন আমার নবীর পিঠ মোবারকের মধ্যে গিয়ে বসে যেতেন আল্লাহর হাবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদার ভিতরে সুবহান রাব্বিল আলা তিনবার পড়তেন এরপরে হুসাইন পিঠ থেকে নামে নাই আবার তিনি 6 বার বেলা আলা পড়তেন এরপরও পেট মबारक থেকে নামে নাই যতক্ষণ পর্যন্ত সুবহানাল বেলা আলার পরিমাণ বাড়ায়া দিতেন যতক্ষণ না পর্যন্ত হুসাইন পেট দিকে থেকে নামতেন আমার নবী মনে মনে কয় আমি যদি হুসাইনকে পিঠের মধ্যে রেখে সেজদা থেকে উঠে যায় আমার হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে এই জন্য হুসাইনের সুখের জন্য আমার নবী আপনার নবী সেজদা মোবারক করে লম্বা করে দিতেন আজকে যেই নবীটি হুসাইনের কষ্টের চিন্তা করে লম্বা সেজদা মারতেন আজকে ওই হুসাইন রে গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে মুসলমানের গোষ্ঠী এটা কোনোদিন সহ্য করা যায় না কথা বলেন ঠিক কি না এই জন্যই তা আল্লাহ বলেছেন ওয়াইলা তা খুলুল লিমাই ইয়ুকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বল আহইয়া ওয়ালাকিন্না তাশুরু আল্লাহ ডাক দিয়ে কই ও পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে গো জীবনটা দিয়ে দিবে এদেরকে তোমরা মৃত বলিও না এরা হলো জিন্দা এটা বোঝার মতো ক্যাপাসিটি আমি আল্লাহ কোনো মেমোরিকে দান করি নাই জবানটা খুলে বলো এই শহীদদের মর্যাদা বানাইছে কে এবার ইমাম নবী দুনিয়াতে আদর করতেন মা ফাতিমা আদর করতেন মৌলা আলী রাজি আল্লাহ তালার করতেন যখন তিনজন ধারাবাহিক ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন ইমাম মুসাইনের জীবনটা হয়ে ওঠে দুর্বিশহ অনেক মানুষ তার বিরুদ্ধে লেগে গেছে এই সমাজের মধ্যে খেয়াল করবেন বাবা এবং মা নানা নানি দাদা দাদি যখন দুনিয়াতে না থাকে শত্রুরা তারে কথা বলতে পরোয়া করে কথা বলে না বন্ধুরে আমার এবার ইমাম হুসাইন যখন একা হয়ে গেলেন ওই কুফা নগরীর দেখবেন সাবধান ওই কুফা নগরীর একটা নয় দুইটা নয় এক রেওয়ায়েতে সে বারোশো চিঠি পাঠাইছে আর এক রেওয়ায়েতে সে বারো হাজার চিঠি পাঠাইছে হুসাইন ডাক দিয়ে কয় হুসাইন আপনি আমাদের মধ্যে আসেন আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব যদি আপনি না আসেন আপনার কাছে যদি murid না হই আমরা মারা যাই তাইলে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব এই ভাবে চিঠি লিখে লিখে হুসাইন বারবার চিঠি লিখেছে ইমাম হুসাইন মুরব্বিদেরকে ডাক দিয়ে কয় ও মুরব্বি কুফাবাসীরা এমন ভাবে চিঠি দিতেছে আমরা কি করব মুরব্বিরা ডাক দিয়া বলে গোসাই আপনি যাবেন না কুফাবাসীদের চরিত্র হলো এদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তাদের ব্যবহার ভালো না আমাদের সমাজে দেখবেন শাস্তনে বসে বসে আছে কি না বলেন আমি বক্তা না একটা মানুষ তো মানুষ হিসেবে তো সম্মান করবো কথাগুলো ঠিক কিনা আরে বক্কা তো পড়ার জিনিস যেই ব্যক্তি সিন্ডি সালা আমি তো সিন্ডি সালাইতে পারি না আমার কাছে তো সিন্ডিওয়ালা বস ঠিক ঠিক কিনা বলেন মানুষ হিসেবে কাছে সম্মান করতে হবে ঠিক কিনা এরপরে ডাক দিয়া গো মরুদবিরা আপনারা দেখেন তাদের টিগির ভাষা এবারে মরুদবিরা ডাক দিক আমরা বয়সে বড় একটা কাজ করলে সন্তানরা বাবার সঙ্গে পরামর্শ করে কাজ কইরো নিজে নিজে সরদারি কইরো না আমার নবী সব জানার পরেও আমার নবী পরামর্শ করে তিনি কাজ করছেন কিন্তু আমার নবী আপনার নবীর নাতি মরব্বিরা কি করব। বলেন আপনি যাবেন না কারণ কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না এর কথার অর্থ হলো এদের মুখের ব্যবহার অনেক সুন্দর কিন্তু অন্তর ভালো না এরপরে মুরব্বিরা একটা কাজ করি আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই কাকে পাঠাবেন ইমাম মুসলিমকে পাঠাবো ইমাম মুসলিম দাঁড়ায় গেলেন আমি গিয়ে দেখে আসি কুফাবাসীর চিন্তা করবেন না আমি যাব গিয়ে দেখব তাদের কন্ডিশন কি এরপরে আমি আপনার কাছে চিঠি লিখবো সবাই রাজি হয়ে গেল ইমাম মুসলিম রওনা যখন হয়ে যাবে আম গাছে আম ধরে জাম গাছে জান ধরে ইমাম মুসলিমের দুইটা পোলা যার নাম হলো মোহাম্মদ আর একটা নাম হলো ইব্রাহিম আমার ছোট্ট ছোট্ট পোলা বান্ধের কারণে ইতিহাসটা প্রথম থেকে টান দিছি ওই মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়া গায় বাবা কোন দেশে হুসাইন যাবে নবীর নাতি কোন দেশে যাবে ওই দেশটা আপনার সাথে আমরা দুই ভাইও যাব এবার দুই বাইরে তার বাবা মুসলিমের সঙ্গে যেই হয়ে রওনা হয়ে গেছে রে ওই মুহূর্তে মুসলিম গেল কুফানগরীতে কিন্তু মুসলমানদের ওই কুফার মধ্যে দুইটা ভাগ আছে একটা হলো ইবনে ইয়াদের এরিয়া সে যে এরিয়ার গভর্নর আর একটা গভর্নরের এরিয়ায় ইমামে মুসলিম গেল কিন্তু ওই গভর্নর ইমাম মুসলিম এমন ভাবে রিসিভ করলো যখন কখন রিসেপ করার পরে নামাজের টাইম হলো ওই নামাজের ইমামতি দিয়ে দিলেন ইমাম মুসলিম রে এক ওয়াক্ত নামাজ পড়াইছে হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেছে যেই মাত্র বায়াত হয়ে গেল ইসলামটা কত ত্যাগের নাম বোঝানি চেষ্টা করছি যেই মাত্র বায়াত হয়ে গেল ইমাম মুসলিম রাতের বেলা চিন্তা করেন আমার কাছে এতগুলা মানুষ বায়াত হইয়া গেছে আর ইমাম হুসাইন রে পাইলে তারা জীবনটা দিয়ে দিব তাইলে একটা সিটি লিখতে কোনো অসুবিধা নাই রাতের বেলা ইমাম মুসলিম হাতের মধ্যে একটা কাগজ নিল কাগজ নিয়ে সিটির মধ্যে লিখলেন ইয়া হুসাইন এই দেশের অবস্থা অনেক ভালো কিন্তু আপনি আসলে কোনো অসুবিধা নাই তাড়াতাড়ি আসেন আমার কাছেই তারা অনেকে মরিদ হইয়া গেছে আপনারে পাইলে আর একটাও বাকি থাকে

জিয়াদের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না এমন একটা ঘোষণা করে দিল ঘোষণাটা করার পর ওই খবরটা ইমাম মুসলিমের কাছে যারা বায়াত হলো তাদের কানে আসলো আর ইমাম মুসলিমের দুইটা ছোট পোলা আর একটা ঘরের মধ্যে থাকে ইমাম মুসলিম নামাজ পইরা পইরা তার সন্তানদের খোঁজ খবর নেয় ঘটনাক্রমে ওই বুড়ি জিয়াদে যখন মিটিং কইরে এলান করলো আজকে রাতের ভিতরে যদি এলান যদি বায়াতটা প্রত্যাখ্যান না করস তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ বাঁচবে না বন্ধুরে আমার মতন পরিস্থিতি শিকার হয়ে যাবে যেইভাবে হোক আগামীকাল সকালে আমি মদিনা চলে যাব গো আমি যাইয়া ইমাম হোসেনকে বলবো যাইয়েন না মুরুফ কথাই ঠিক আছে এদের হাতের লেখা সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না ঠিক না এ আমার আশিকিন জাকির মুয়িন বাবা রে

যখন পরে গেলেন এবার রাতের বেলা মনে মনে ভাবতেছেন আর কানতেছেন আমি কি করলাম চিঠিটা তো না লেখলেও পারতাম এখন চিঠির কারণে যদি হুসাইনে আইসা বিপদে বইরা আমার মতন বিপদে পইরা যায় আর হুসাইনের যদি কোনো ক্ষতি হইয়া যায় তাইলে আমি মুসলিম আল্লাহর দরবার আমি কি জবাব দিম এই কথা বইলা বইলা কান্না করতেছে আর মনে মনে ভাবতেছে আজকে ফজ নামাজের পর ঘর থেকে বের হয়ে চলে যাবো আল্লাহ লীলা খেলা বোঝা যায় না এবারে ফজরের টাইমে যখন গহর থেকে বের হওয়ার জন্য আলী শুধু কদমটা দিল হঠাৎ করে তাকায়া দেখে ওই ঘরের দরজার ভিতরে দুইটা খাতক তলওয়ার নিয়া দাঁড়ায়া রইছে ইমাম মুসলিম কয় তোমরা কে কয় আমরা গোলাম আপনার এ এলাকার এবার ইমাম মুসলিম কয় তোমরা না আমার নামাজের মুসল্লি ছিলে কয় নেতার আদেশ মানতে হবে তোমাকে ধরে নেওয়ার জন্য পাঠাইছে কয় না না আমার ধরে নিও না আমাকে একটু সময় দাও আমি একটু মদিনায় যামু হুসাইনকে বলবো যেন না আসে আমাকে একটু সময় দিয়ে দাও এবার বিহার তোমরা ডাক দিয়া কয় না না তুমি গেলে আর আসবা না এবার ইমাম মুসলিম ডাক দিয়া বলে গো নবীর আওলাদের জীবন যায় কিন্তু ওয়াদা খেলাফ করে না ঠিক না। আমাকে একটু সময় দাও আমি শুধু হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে আমি কথা দিলাম আমি আবার এখানে আসবো বন্দরে আমা চোখে উড়ার বাবারা এবার বিয়া দবরা লোভে পড়ে গেছে লোভে পাপ পাপে মৃত্যু এরা ডাক দিয়ে কয় না না তোমার সাইরা দিলে স্বর্ণ মুদ্রা আমরা পাব না এই কথা বলার পরে ইমাম মুসলিম বুঝতে ভালাইছে বেশি বারগেনিং করলে গলা কাটা যাবে এবারে ডাক দিয়ে বলে আমার সময় দাও আমি একটু কে না করব এবার ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া দিছে মনে হয় যেন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব ইমাম মুসলিম সন্দিক্ষণে পইরা ডাক দিয়ে বলে আমি আর যাওয়ার কথা বলবো না তবে যাওয়ার আগে একটা কথা আছে কয় কি আমার একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব ইমাম মুসলিম দুই রাকাত নামাজ পড়লেন ও খেউরার বাবারা ও আর শুধু ঘটনা মনে করে উড়াইয়া ফালাইয়া দিয়েন না আমার প্রশ্ন হলো তলোয়ারের সামনে তিনি নামাজ পড়ার কথা কেন বললেন এই জন্য বললেন যে ইমাম মুসলিম নামাজটা পইনা বুঝাইয়া গেছে তোদের নামাজ 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 এক না, তোরা নামাজ পইরা নবীর আওলাদের গলায় চুরি চালাইলে আর আমরা নবীর মহব্বতে বইরা নামাজ পইরা আমরা ইমান দিলাম জীবন দিলাম কিন্তু ইমান দেই নাই ঠিক না এবার ইমাম মুসলিমের গলার মধ্যে শরীরটা চালাইয়া দিল নাই নাই ভাম মুসলিম নাই দুইটা পোলা ডাক দিয়ে কয় ও বাড়িওয়ালা বাড়িওয়ালা গো আমার আব্বাদি প্রতিদিন নামাজ পড়া আমরার খবর নে কেমন আছি কাইছি কিনা আজকে দিন নামাজের টাইম গেল সকাল হইয়া গেল সূর্য উঠে গেল আমার আব্বাদি আইলো না আমার আব্বা দিয়ে না আমার আব্বা কই ওই দিক ইমাম মুসাই বাহাত্তর জন লোক আরও আনা দিছে ওই বাহাত্তর জনের ভিতরে একটা মেয়ে হলো মুসলিমের কন্যা ওই কন্যার মাথার মধ্যে একটু পরে পরে হুসাইনে পানি দেয় ইমাম হুসাইন তো আমরা খেউরার হুসাইনের মতন নয় ওনার তো বেলায়তের পাওয়ার আছে তিনি সেখান থেকে বুঝতে ফেলাইছে নাই না ইমাম মুসলিম নাই কথা গণ ঠিক কিনা এবার ওই ইমাম মুসলিমের দুইটা ডাক দিয়া বলে বাড়িওয়ালা গো প্রতিদিন আমার আব্বা আমরা খবর নে আজকে দিয়ে আমার আব্বা ইল না আমার আব্বা কোথায় বাড়িওয়ালা ডাক দিয়া বলে মোহাম্ম মোহাম্মদ ও ইব্রাহিম তোমার আব্বার এ তারা মাইরা ভালাইছে ইমাম মুহাম্মদ কয়ে হো বাড়িওয়ালা ওরা না আমার আব্বার কাছে মুড়ি দইছে এরা কি লেগে আমার আব্বার মারছে ওরা আমার আব্বার মারছে কোনো অসুবিধা নাই দুঃখ করি না তারা তারি মদিনার রাস্তাটা দেখা দেন। ওরা নাইলে আমার আব্বার সিটি পাইয়া মনে হয় নবীর নাতির আইসা পড়তেছে আপনার বিদায় দেন আমরা বাপের দুঃখ করি না বাফে জানলাতে চলে গেছে আমরা তাড়াতাড়ি মোদিনার রাস্তা দেখা দেন আমরা তাড়াতাড়ি হুস্তাইনের গাছে তাড়াতাড়ি যেন তিনি এখানে না আসে হুসাইন আইসা যদি আমার বাপের মতন নবীর আওলাদ হুসাইনে জীবন দেয় তাইলে আমরা বাপ পুতে আল্লাহর দরবারে কি জবাব দিমু এই কথা বইলা বইলা বিনায়া বিনায়া চোখের পানি ফালাইয়া কান্দে বাড়িওয়ালা ডাক দিয়ে কয় এখন তো সূর্য উঠে গেছে এখন পাবা না কিন্তু পরের দিন সকালবেলা মদিনায় কাফেলা যায় উটের কাফেলা দেখা সিরে বাবা কত লং লং জায়গা কত লম্বা লম্বা জায়গা যতটা জায়গা গাড়ি নিয়ে গেছি তত জায়গায় মনে মনে ও আমরা তো তিনশো কিলো চারশো কিলো গাড়ি লইয়া লইয়া যাইতেছি এই জায়গা আমার নবী কেমনে কদম মোবারক দিয়ে হাইটে হাইটা পাথর দিয়া দিয়া পাথর দিয়া দিয়া শত্রু শত্রু কত পাহাড়ে কোনা দিয়া আমার নবী কেমনে গেল রে বাবা ওই জাবালে নূরের মধ্যে গিয়া উঠছিলাম দুই হাজার একশো ফুট উপরে এখনো পায়ের মধ্যে ব্যথা করে বাংলাদেশ মারাইটার সময় জাবালের নূর যেই নূরের মধ্যে কোরআন নাজিল হইছে যে গুহাটার ভিতরে রসুল টুই কাগিয়া আমার নবী চল্লিশ দিন অপে অবস্থান করছিলেন বারো ফুট লম দর্গ আর পাঁচ ফুট তিন ইঞ্চি প্রশস্ত ওই জায়গায় যখন গেলাম আল্লাহর কসম করে বলি পাথর গুলা এমন ভাবে দেওয়া আছে যে না আমার আল্লাহ হাতে দইরা ছাতা বানায় দিছে একেবারে ভিতরে ঢুকছি দুই কে দুই রাখার নামাজ পড়ছি মনে মনে বাপলাম এই জায়গার মধ্যে উঠতে গিয়ে আমার পনে দুই ঘন্টা সময় লাগছে আবার নামতে গিয়ে প্রায় এক ঘন্টার উপরে লাগল এত সময় চলে গেছে আর সেই জায়গার মধ্যে আমাদের খাদিজা কেমনে টাইমে টাইমে খাওয়ান গেছে আমি বুঝাইতে পারবো না সব বলবো না আমার ভিতরে যা আছে সব রেখে দিলাম পুরা সফরটা শুধু চিন্তা করতে করতে কাটাইছি ও যুবকের দয়াল এবারে ইমাম মুসলিম কয় আমরা বিদায় দেন আমরা মদিনায় জামু যায়ে হুসাইন কে বলবো আপনি আইসেন না মানুষ বালা নাও বালা নাও বালা নাও আল্লাহু আকবার বলে পরের দিন কাফেলা আছে কাফেলাতে কে যাও তুমি কে যাও বে সঙ্গে করি নাও আমায় একটু দয়া করি কাফে কষ্ট হচ্ছে আপনাদের কাফে কে যাও তুমি খেজাবে তরি সঙ্গে করে না গো করি সঙ্গে যদি নানে মরি গিয়ে না আমার সালাম পৌঁছে দিও আ

মদিন আমার আশায় আছো সম্বল আশা আই করি কিয় পাহা মনে বড়ো মদিন মনে বড় দিনায় জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার কথাই কি কষ্ট নিেন না দুইটা ছেলের হাহাকার শুনেন ডাক দিয়ে গো আম্মার মদিনায় কাফেলা দড়াইয়া দাও আর অব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর করি পাখি নই তো উড়ে যাব নানাতে ভর করি আপনারা খেবরার অনেক মানুষ মনে মনে চায় না যদি দুইটা পাখার ডানা লাগাই দিত ওই দুইটা মদিনা যাইতাম কিরে বাবা কয় না আরে বাবা শুনেন মনে আশা করবেন বড় দেখবেন মঞ্জুর আহমদের মতন জান্নাতুল বাকি স্থান হয়ে যাবে কথা কন ঠিক কিনা বলেন বলেন না আরে আশা কি আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করে আমার আশায় আছে না মনে বড় যাবো মদিনায় মনে বড় সুবহানাল্লাহ মদিনায় জোরে জোরে কোন আল্লাহু আকবার এবার বাড়িওয়ালা ডাক দেয় যে আগামী কাল সকাল বেলা এই মদিনায় কাফেলা যাবে সকালে একটা কাফেলা যায় অনেকগুলো উঠের বহর নিয়ে ওই কাফেলার সঙ্গে গেলে মদিনায় যাইতে তোমাদের সহজ হবে আর না হয় পাহাড়ের ঘেরা রাস্তা বলে যাবা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে যাইবা আমাদের মতন বিশ্ব রোড ছিল না যে এক রাস্তা হাঁটলে ঢাকা পাওয়া যাবে কিন্তু সকাল বেলা হয়ে গেল আর ওই ওই দিক রাতের গোষ্ঠী বেলায় মিটিং জমাইছে মিটিং জমাইয়া ডাক দিয়ে কয় এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে তোমরা কে আছো ওই দুইটা পোলারে দুই রাই না দিতে পারবা

একটা বেঈমান মুনাফিক দাঁড়ায় গেছে নামটা শুনলি বুঝবেন এতে না মুসলমান নার নাম হলো হারেস আর নাম কি হারেস হারেস কি নাম না নাম বুঝছেন নি কাটা আমি পারমু হ্যাঁ আরস দাঁড়ায় গেছে আমি পারমু এবারে হারে সিরাতের বেলা বের হয়ে গেছি আর সারা রাত না পাইনা সকালবেলা বড় বেলা ইন দিন টাইমে বাড়িওয়ালা এদের কেমন আরে কাফেলার পিছনে ধরায় দিলো পায়ের মধ্যে জুতা নাই পায়ের চামড়া গুলা পাতলা পাতলা বাচ্চাদের চামড়া আবার মনের কথা ভাঙ্গ কইনা যদি এলাকায় শত্রু থাকে কিন্তু এ ছোট বাচ্চাগুলো পায়ের মধ্যে স্যান্ডেল নাই এই পা দিয়া কাফেলার পিছনের পিছনে যাইতেছে বন্ধুর না বন্ধু রে আহা

কেমনে বিরহের কথা বলি রে বাবা যখন পিছনে 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 যাইতেছে গো হাঁটতে হাঁটতে ঠসা পয়রা গেছে গ উটের একটা কদম বাচ্চাদের তিনটা কদম এমন ভাবে বাড়তে বাড়তে উটের বহর অনেক দূরে চলে গেছে বাচ্চাগুলো ধুলার মধ্যে অন্ধকারে পইরা গেছে শেষ পর্যন্ত আর হাঁটতে পারে না ছোট ভাইটা ডাক দিয়া কয় বড় আর পারি না পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে এখন কোথায় যাব আর সম্ভব হবে না বাইরে বাই কলিজাটা শুকাইয়া গেছে একটু পানি দাও পানি পানি একটু পানি দারণ দারুন পানি একটু পানি দাও বড় ভাইটা মনে মনে কয় ও বাইরে পানি কোথায় যাব বাড়িতে যাওয়া নিরাপদ না হঠাৎ করে দেখতেছে একটা কূপ দেখা যায় কূপ কূপের ভিতরে মহিলাটা পানি তুলতেছে দুইটা বা আস্তে আস্তে কুপের কাছে গেছে এই কুপের ভিতরে মাতারা ঢুকাইছে ঢুকাইয়া মহিলা পানি তুলতেছে আর দুইটা বাইর কুপের পারে গিয়া দেখতেছে পানিটা কতটুকু নিচে আছে মহিলাটা বালতি ফালাইছে কুপের ভিতরে মহিলাটার অর্ধেকটা শরীর হল কুপের ভিতরে মাথারা ঢুকাইছে পানি তুলবে কিন্তু মহিলাটা কয় কি জানেননি কয়ে আল্লাহর কসম কইরে বলি আমি যখন বালতি ফালাইলাম বালতিটা ফালাইয়া কোন পানি তুলবো আমি দেখতেছি ওই পানির তলার ভিতরে দুইটা পূর্ণিমার চাঁদের মতন চেহারা দেখা যায় কে কে মহিনেটা মাতানতুল্লা দেখে সান্দের মতন পুতুল দুইটা থর থর করে কাঁপতেছে মহিলাটা জিগে তোমরা কে ছোট ভাইটা বড় ভাইয়ের চেহারার দিকে তাকায় বড় ভাইটা ছোট ভাইয়ের চেহারা দিকে তাকায় নাম বললেনি আবার বাবার দশা হয় এই নামও কয় না। বড়টার নামও কয় না ছোটটার নামও কয় না। এক ভাই ডাক দিয়ে আমরা চিনতেন না আমরা হই না, দিন গোলা 啊。Uh huh. এ কি চাও কই একটু পানি পান কর দিতে চাচ্ছি মহিলাটা পানি পান করায়া দিলেন ইন্দি মিন টাইমে মহিলা জিগাই তোমরা কোথায় যাইবা কয় আমরা মদিনায় যামু কাফেলা হারাইয়া ফলাইছি এই মহিলাটা ডাক দিয়ে কয় তোমরা এখন কাফেলা পাবে না যদি কাফেলা পাওয়া আগামী কাল সকালে যাওয়া লাগবে এবার দুইটা বাইরে ডাক দিয়ে কয় তোমরা একটা কাজ করো তোমরা রাতরডা আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে তোমরা দুইজন আজকে রাত্রটা থাকো এই কথা বলার পরে বড় ভাই ছোট বাইরে কয় কোন যাইতাম যেই মহিলা পানি বাড়িতে করায় এই মহিলাটা খারাপ হতে পারে না চলো রাত্রটা ওই বাড়িতে আমার ও যুবক ভাইরা এবার দুইটা ভাই নিয়ত করলেন আজকে রাত্রটা কোন রকম ভাবে কাটাইয়া দেয় পা গোলা চলে না নিশে দিয়ে একবারে টসা ভরে গেছে এই মহিলাটা বাড়িওয়ালি মহিলার কাছে নিয়ে গেল এই মহিলাটা দুইটা ছেলের দেয় কয় তোমাদের শরীর এদি মদিনার গ্রাণ লাগতেছি এই কথা বলার পরে মাতার চুল দিয়া ওই দুইটা বাচ্চার পায়ের মধ্যে ঠসা পড়ছে বালু ডুইকা রইছে এই বালুগুলো চুল দিয়া দিয়া বের কইরা সুন্দর করে গোসল করাইয়া এই মহিলাটা কয় তোমরা কোথায় যাইবা কয় আমরা মদিনায় যামু এই দেশের মানুষ আমার আব্বারে ভালো পয়সা গলায় চুরি চালাইয়া দিছে আমি চাই না নবীর নাতি ইমাম হুসাইন এখানে এসে সেই ষড়যন্ত্রের শিকার হয়ে যাক আমরা মদিনায় যাইতে হবে এই কথা বলার পরে বাবা গো ওই কথা বলার পরে মহিলাটার মনটা গলে গেছে এমনিতে মহিলাদের মন কিন্তু অনেক নরম মহিলাদের মন অল্পতে গলে যায় কিন্তু মহিলাটা তার জন্য বিছানা করে দিলেন ওই মহিলাটা ঘরের ভিতরে জায়গা করে দিলেন করে দেওয়ার পরে বললেন। তোমরা এখানে সকালবেলা আমি মদিনার কাফেলা দরাই দিমু। আল্লাহ রে লীলা খেলা বোঝাই আল্লাহ রে লীলা খেলা বোঝা যায় না ওই মহিলার স্বামী রাত্র যখন গভীর হইয়া গেছে গ ওই মহিলার স্বামী ঘরে আইসা ডাক দিয়া কয় তাড়াতাড়ি গোসলের পানি দাও গোসলের পানি দিল কয়ে তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি খাবার দিল তাড়াতাড়ি শুইয়া দাও তাড়াতাড়ি শুইয়া গেল আর ডাক দিয়ে কি শুনছুনি এমন অফার জীবনে পাই নাই এমন একটা অফার পাইছি যদি অফারটা বাস্তবায়ন করতে পারি তাইলে জীবনেও আমাদের কোনো অভাব হবে না কয় কি কয়া আমাদের রাজা আমাদের গভর্নর একটা অফার করেছে এই এলাকার ভিতরে ইমাম মুসলিমের দুইটা কোল আছে এই দুইটা কোলারে দইরা নিতে পারলে আমরা বড় লোক হয়ে যাবো হિસ્তির ভিতরে এমন একটা কামর মারছে ডাক দিয়া বলে স্বামী গো ঠিক আছে আপনি ঘুমায়া যান সোকা I'm <laughs> sorry. ও উচ্চ গকরেтал এবারে ওই ছেলে দুইটা ঘুমায় রইছে আর স্বামীটা ঘুমায় না স্ত্রী বারবার ডাক দিই কা চিন্তা করেন না দরকার আমি সারা রাতরা সজাগ সকাল আপনে তইল্লা দিমো কিন্তু তার চোখের মধ্যে ঘুম আসে না লবে পড়া গেলে আর ঘুম আসে না স্ত্রীটা কোন ভাবে ঘুমাইতে পারে না স্ত্রীটা ঘুমায় না স্বামীও ঘুমায় না এবারে ছোট ছোট বাইটা ওই জাগার মধ্যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে ইমাম দিম গলা কাটা লইয়া দুইটা হাত এমন ভাবে বাড়াইয়া রাখছি জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না যে কোন স্বপ্ন কেউ যদি ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখে গো দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে চিৎকার মাইরা ঘুম থেকে উঠে যায় কিন্তু ইমাম মুস্তিমের ছেলে যে এই মাত্র বাফের গলা কাটা চেহারাটা দেখছে সাথে সাথে ছেলেটা চিৎকার মাইরা উঠছে ওই হারে যেই ঘরের মধ্যে গিয়া ছেলে দুইটা ঘুমাইছে ওই মহিলার স্বামীর নাম হলো হারেস হারেস ডাক দিয়াকে কি ব্যাপার আমার ঘরের মধ্যে কান্নার আওয়াজ হলো কোথায় থেকে স্ত্রীরা ডাক দিয়া কই অন্য কিছু না মনে হয় বাহিরে আওয়াজ হবে কই এই মরুভূমিতে আবার বাহিরে আওয়াজ কোথায় থেকে হবে স্বামীটা লাভ মাইরা ঘুম থেকে ওইটা বাহিরে কইজা দেখে নাই হঠাৎ কিরা দেখে একটা কাপড়ের পিছনে এক ভাই আর এক বাইরে জনায় দইরা কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁদতেছি

বের করেছে স্ত্রীটা লাভ মাইনে পাও পড়ছে ডাক দিয়া বলে স্বামী দরকার হয় সারা জীবন বান্দিগিরি খাটবো এরপর নবী আওলাদ এর আওলাদের কষ্ট দিয়া ওই স্বর্ণ মুদ্রা আমাদের দরকার নাই জোরে জোরে কে আল্লাহ আকবার বলবেন না এবার কে শুনে কার কথা ডাক দিয়া বলে না এবার ডাক দিয়ে কয় হে মুহাম্মদ ইব্রাহিম তোমরা আমার সঙ্গে চলো কই কোথায় যাবো কই নরের কাছে চলো কয় না না এই গব না আমার বাবারে মাইরা ফ আমরা জামুনা। যেতে যদি হয় সুনানা মদিনায় গুসাইনের কাছে যাব জোরে জোরে কন্যা আল্লাহ যাইতে যদি হয় সেখানে যাব ইন্দি মিন টাইমে হ্যাঁ ডাক দিয়া কয় না না তোমরা গেলে আর আসবা না আমিও অফার থেকে স্বর্ণ মুদ্রা পাব না তোমরা যেতে যদি হয় আমার সঙ্গে চলো গভর্নরের কাছে নিয়ে যাব দুইটা পোলা কয় না না হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে এবার ডাক দিয়া কয় তুমি গেলে আর আসবা না কয় নবীরা ওলাদের আওয়াদের খেলাফ করে না এই কথা বলার পরে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া

এমন ভাবে ফালাইয়া দিয়েছে এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলার মধ্যে শরীরটা চালাইয়া দিব ওই মুহূর্তে বড় ভাইটা ডাক দিয়া কয় ভাই মনে হয় বিদায় হয়ে যাওয়া লাগবে ও হারে আমরা সবাই করব বাবা ও মরে যাওয়ার আগে বলছে দুই রাকাত নামাজ পড়ব এই দুইটা পোলাও কয় দুই রাকাত নামাজ পড়ব এখন প্রশ্ন হলো এরা নামাজের কথা কেন বলছেন এই জন্য বলেছেন এরা পৃথিবীর মানুষকে বোঝাইয়া গেছে এরাও মুসলমান আমিও মুসলমান এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না কথা বলেন ঠিক কিনা আপনারা জাহালি কন মুসলমান মুসলমান আপনারা যে মাঝে মাঝে কোন সুন্নিরা গরম কথা কয় কেন এই জন্যই বলে বোঝার জন্য বলছি বোঝার জন্য বলছি ওই যে আমার আগে ওয়াজ করে গেছে আপনি নামাজও পড়বেন আবার সুদো খাইবেন আপনার মতন মুসুল নিয়ে আমার দরকার নাই কথা বলেন ঠিক না